মীর সালমান আপনার প্রশ্ন আমি দেখতে পাচ্ছি শুরুতে আপনি লিখেছেন একটা প্রতিষ্ঠান ফজরের পর অফিস শুরু করে জোহরে অফিস শেষ করার ঘোষণা দিয়েছে তারা এটাকে বরকতপূর্ণ বলে মনে করছে এই বিষয়ে সুন্নার আলোকে আপনার মন্তব্য জানতে চাই ভাই সালমান ফজরের পর বা সকালে খুব আর্লি কাজ করা এটা ভালো এতে কোনো সন্দেহ নেই কারণ বিক্রিম সাল্লাহাম আলার কাছে দোয়া করেছেন আল্লাহাম একলি উম্মতি ফিবুকুরিহাল আমার উম্মার জন্য আমার উন্নতির জন্য আপনি সকালের সময়টা ভোরের সময়টাতে বরকত দান করুন এই সকালে খুব ভোরে যে কোনো কাজ বিশেষ করে দুনিয়াবি কাজ হালাল উপার্জন এটা করা ভালো সকাল আমরা অনেকে ঘুমিয়ে থাকি এটা ইসলামেশ্বর দৃষ্টিকোণ থেকে খুব পছন্দনীয় কাজ নয় যদিও সেটা হারাম না কিন্তু অপছন্দনীয় কাজ যথাসম্ভব সকালের সময়টাতে আমরা কাজে কর্মে অ্যাক্টিভ থাকলে ভালো এই সময়টার জন্য নবী এই সময়টা নবী সাল্লাহ সাল্লাম এই সময়টার জন্য দোয়া করেছেন যার কারণে যে আমরা যাই যেটাই করবো সেটাতে লাভ হয় বলি আশা করা যায় দ্বিতীয়ত দুপুরে আসলে কাইলুলা করতে হয় কায়োলা করা আরেকটা শুননা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কিলুফ ফাইন শেতান আল্লাহ কিল তোমরা কায়ুলা করো কারণ শয়তান কায়রুল্লা করে না আজ পৃথিবীতে যে সিস্টেম চলছে অফিস আদালতের টাইমিং এর যে সিস্টেম চলছে সেটা আমরা সবাই জানি যে দুপুরে আমরা কেউই ঘুমাই না ঘুমের কোনো সুযোগই নেই এবং এই সভ্যতা যারা দাঁড় করিয়েছে আমি বলছি না যে শয়তান শয়তানি করেছে কিন্তু কোনো না কোনোভাবে শয়তান মানুষকে মিসগাইডেড করে তার ফলশ্রুতিটা হতে পারে অস্বাভাবিক মোটেও নয় যে আমরা দুপুরে কেউই ঘুমাচ্ছি না এবং ঘুমের কোনো সুযোগই নেই অথচ নবী করিম সাল্লাহ সাল্লাম দুপুরে ঘুমের ব্যাপারে বিশেষ পরামর্শ দিয়েছেন এবং শয়তান এ সময় ঘুমায় না তোমরা এই সময়টা রেস্ট করবে সেটা হতে পারে খুব অল্প সময়ের জন্য করার জন্য উৎসাহ দিয়েছেন এখন কায়লুলার সময়টা কখন ঠিক এটা নিয়ে মহাদিজের মধ্যে নানারকম মতামত আছে অনেকে বলেছেন জোহর বক্ত হওয়ার আগে এই দশ সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা এই টাইমটা আবার অনেকে বলেছেন না জোহর বক্ত হওয়ার পরে ওখানে একটু বর্ণনা যারা আমরা জানতে পারি একজন সাহেব বলেছেন যে আমরা জুমার দিনে কায়লুলা এবং দুপুরের খাবার জুমা পড়া ছাড়া করতাম না এখান থেকে বোঝা যায় যে জুমার পর কাইলুলা করা শুননা অর্থাৎ দুপুরের পর জোহরের পর কাইলুলা করা শূন্য সেই হিসাবে কায়লুলা যদি কেউ করতে চায় সুন্না জিন্দা করতে চায় সকালের বরকতময় সময়ের বরকত নিতে চায় তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ এবং আমরা এদেশের হেফখখানাগুলোর ক্ষেত্রে আমরা জানি যে খুব রাতে দ্রুত শুয়ে যাওয়া হয় আবার সকাল নয়টা দশটার দিকে ঘুমানো হয় জোহর আগ পর্যন্ত পরিপূর্ণভাবে সুন্না লাইফস্টাইলকে ফলো করা হয় হেফখখানাগুলোতে এবং তার বারাকা আমরা দেখতে পাই যে হাফেজ ছাত্ররা খুব অল্প সময়ে কয়েন কয়েনি হেফ করতে পারে তো এটাকে আমি ইতিবাচকভাবে দেখছি যদি তাদের নিয়ত ভালো হয়ে থাকে আল্লাহ তালা বারাকা দান করুন তাদের কাছে আমাদের সবাইকে সুন্দর প্রতিপালন করার তফিক দান করুন